দেখো, আমি দুটো গল্প নিয়ে কাজ করছি। আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড যে আমি ফার্স্ট কোনটা বানাতে চাই। তুমিও শুনে দেখো হোয়াট অপিলস টু ইউ মোর। অ্যান্ড আই রিমেম্বার দ্য ফার্স্ট থিং দ্যাট আই টোল্ড হিম ওয়াজ দিস ইজ আ স্টোরি দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু ডু। এবার ইউ আর দ্য ডিরেক্টর, ইফ ইউ টেল মি যে আমি ওটাই করবো আগে, আই উইল ডু দ্যাট উইথ ইউ। বাট ইফ ইউ আস্ক মি, আই রিয়েলি ফিল কিকড অ্যাবাউট দিস ওয়ান, দ্যাট ওয়াজ সর্বকৃষ্ণ দম্পতি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারাকশন বি হ্যাড। তো রাইট ফ্রম দ্য টাইম আমি গল্পটা শুনেছি, তখন তো ফাইনাল স্ক্রিপ্ট রেডি হয়নি, স্ক্রিন প্লের ওপর কাজ চলছিল, আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে এটা একটা গল্প যার অংশ আমি হতে চাই। আমি জানতাম না যে সোলাঙ্কি এই পার্টটা করবে অনিন্দিত, ওকেও বলা মানে ওকে পড়ে শোনানোর পরে জিজ্ঞেস করেছি অরিত্রকে যে অরিত্র তুমি কাকে ভাবছো, তখন বলছে বিক্রমকে। আমি বেরিয়ে ও মানে ও আরো বলতে পারবে, আমি বেরিয়ে মাত্র ওকে টেক্সট করেছি যে তোমার কি অরিত্রর সাথে কথা হয়েছে, দিস ইজ দ্যাট স্টোরি উই ওয়্যার ওয়েটিং ফর, এন্ড উই ওয়্যার লাইক ভেরি এক্সাইটেড। আমি আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে, সেটা যে তোর ঘরে ফেরার গানতেও একটা জিনিস দেখলাম, ইউ ইউজ দ্য প্রিমাইস অফ পালপেবিলিটি ইন রোম্যান্স উইথ আ ক্রাফট দ্যাট মোস্ট ফিল্ম মেকার্স ডোন্ট ইন ক্যালকাটা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এটা এই ছবিতেও সেই একটা অদ্ভুত পালপেবিলিটি আছে। প্রেম, এই প্রেমটা ইজ নট লাইক এক দুজে কেলিয়ে, ফর এক্সাম্পল মানে ইটস এ ডিরেক্ট লাভ স্টোরি। তুই এটা কি সিগনেচার মানে এটাই কি তুই, আর ইউ দ্যাট এজ এ পার্সন? আমার না, when you not as a person but as an artist or as a writer, I believe যে palpability না থাকলে বা সব প্রেমের মধ্যে কোথাও একটা কোনো মানে যেটাকে বলে কোনো একটা boldness বা revolution না থাকলে সেই প্রেমটার বলার মতো কি হলো, মানে সেই লাভ স্টোরি আমি বলতে চাই না, which is very direct or whatever, where there is some where there is ground for breaking something, that is what I want to say. What did you break here? So এখানে so theta আমি পুরোটা বলবো না, because okay, that is but the it film. Obviously what I broke is the status quo of whether people come back to the city or not, whether they stay in the city, whether they go away. So that is it. And in my previous film also, Ghare Phera Gaane, it's very bold, kind of single mother is coming out of a marriage and standing on the streets singing songs in London without any sort of fallback option. It's the last scene of the film. Yeah, any sort of fallback option. So সেটা আমার কাছে মনে হয়েছিল is a very bold step. And the love there also broke boundaries. অ্যান্ড এখানেও সেরকম কিছুই হবে আশা করছি, এবং পরবর্তীকালেও যদি লাভ স্টোরি বানাই, আমি ওয়েব সিরিজে সবই থ্রিলার বানিয়েছি, তখন লোকে বলছিলো অন্য কিছু বানাও, এখন দুটো লাভ স্টোরি পাবে, তুমি শুধুই লাভ স্টোরি বানাবে না, আমার পরের ছবিতে কোনো নায়িকাই নেই, কোনো লাভ স্টোরি। এনিওয়েজ, তো আবার নিশ্চয়ই লাভ স্টোরি বানাবো, কারণ দুটো মহিনের গানের ইয়ে হলো থার্ড করতেই হবে, এবং ওদের নিয়ে হয়তো বানাবো যদি ওরা রাজি থাকে, সেরকম একটা গল্প হবে। মানে সত্যজিৎ এই জিনিসগুলো ইমবাইব করেছি, মোহিনের ঘোড়াগুলি, অঞ্জন দত্ত, কবির সুমন ভীষণ ভাবে। আমি যখন বাইরে থাকতাম আমার মনে আছে 7টার সময় উঠে যাচ্ছি কলেজে অন্ধকার ম্যানচেস্টারে, তখন কিন্তু গান চলছে তোমাকে চাই বা গান চলছে অঞ্জন দত্ত, বই নিয়ে গিয়ে এখানে স্যুটকেসের মধ্যে 25 কেজির মধ্যে দিতে হবে 5 কেজি বই, 5 কেজি বাংলা বই, তো সেইটা বই নিয়ে গিয়ে ওখানে রাখা হয়েছে, কারণ ওখানে তো সাবস্ক্রিপশন পাবো না, বই নিয়ে যেতে হয়েছে সমস্ত সমগ্র, সেইভাবেই বড় হয়েছে। সো ইট ডাজেন্ট লিভ ইউ অ্যাকচুয়ালি, ইট টাগস অ্যাট ইউ, দ্য সিটি, দ্য কালচার, এভরিথিং, অ্যান্ড আই হোপ পিপল অলসো ফাইন্ড দেমসেলভস ইন দ্য ফিল্ম। আমি একটা জাস্ট অবজারভেশন দিয়ে শেষ করে দেবো এবার, সেটা হচ্ছে যে আমি দেখলাম তুই এই ছবিতে খুব ডিরেক্টলি রবীন্দ্রনাথের গান ব্যবহার করিস নি, এটা আমি নিজে অ্যাপ্রিসিয়েট করছি, তার কারণ এই যে তুই একটা বিখ্যাত সং লাইন উইচ ওয়াজ এ রেভলিউশন বাই ইট সেলফ অ্যাট এ টাইম ওয়ের ইউ নো অরিজিনাল বেঙ্গলি সংস ওয়ের নট সো পপুলার ব্যান্ড, সেটাও কিন্তু একটা 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 কোথাও ব্রেকিং গ্রাউন্ড বটে, কারণ রবীন্দ্রনাথের গান আছে ছবিতে কিন্তু আবহতে আছে কিন্তু ডিরেক্টলি নয়, সেটা আমার আমার মনে হয়েছে। আর আর শেষ করব এবার একটাই কথা বলে যে কালকের 30 জুন মাসের শেষ দিন, তবে একটা ব্যক্তিগত অভিযাত্রা শুরু, কারণ সব প্রেমের গল্পই ব্যক্তিগত, একটা অভিযাত্রার মতো, কবিতার মতো, কবিতা খুব ব্যক্তিগত একটা পরিসর। তাই আমার মনে আছে আমি দিল্লির নিউ দিল্লির রেলওয়ে স্টেশনের
প্ল্যাটফর্মে বসে হাওয়াও করে কাঁদছিলাম, বিকজ আমি দিল্লি ছেড়ে কলকাতা ফিরে আসতে হবে বলে। কলকাতার প্রতি কোনো টান ছিল না, কারণ দিল্লিতে আমি তখন একটা চুটিয়ে প্রেম করছি এবং আমার মা আমাকে জোর করে ফিরিয়ে আনছে, কারণ আমার একটা একটা প্রবলেম হয়েছিল, নিউরোলজিক্যাল প্রবলেম হয়েছিল, যার জন্য আমায় কলকাতায় ফিরে আসতে হয়েছিল। অ্যান্ড মাই ইট ওয়াজ আ কমপ্লিট হার্ট ব্রেক ফর মি। লোকে কলকাতায় ফিরে আসতে চায়, আমি কলকাতায় ফিরে আসতে চাইছিলাম না। বাট ওভার দ্য ইয়ার্স আই লিভড ইন দ্য সিটি অ্যান্ড আই কেম টু আই কাইন্ড অফ গ্রু ফন্ড অফ ইট ফর আ নাম্বার অফ রিজনস। তবে একথা ঠিক যে যেটা অরিত্র, জয়, বিক্রম, সোলাঙ্কি সবাই বললো, এবং এটা ছবির প্রমোশনের কথা নয়, এই শহরটা আপনাদের, আপনারা যদি ছেড়ে যান তাহলে যেটা হবে, শহরটাকে দেখার আর কেউ থাকবে না। শহরটাকে দেখার জন্য আমাদের থাকতে হয়, মাঝে মাঝে ফিরেও আসতে হয়, যেমন আমরা সবাই ফিরে ফিরে আসি। শহরের খুব করুণ অবস্থা। একটাই কথা আপনাদের বলবো যে এই ছবিটা আপনারা কবে ওটিটিতে আসবে তার জন্য অপেক্ষা করবেন না, এই ছবিটা একটু হলে গিয়ে দেখতে হবে, নাহলে ওই ওই যে গাল ভরা স্লোগানগুলো সব মিথ্যা হয়ে যাবে। বাংলা ছবির পাশে দাঁড়ান বলে মাঝে মাঝে সাংবাদিক আর অভিনেতারা সাংবাদিক এবং অভিনেতারা যেসব ধর্ণা দেন মাঝে মাঝে, প্রযোজকরাও করেন, কিন্তু ওই বাংলা ছবির পাশে দাঁড়িয়ে লাভ নেই। বাংলা ছবিকে এবং নতুন ধরনের বাংলা ছবিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু আপনাদের সব থেকে বেশি প্রয়োজন, নট জাস্ট টু আর্ন প্রফিটস বাট টু আর্ন ব্যাক দ্য ট্রাস্ট অ্যান্ড দ্যাট এসেন্স দ্যাট বেঙ্গলি সিনেমা এম্বডিড অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। আর বিক্রম সোলাঙ্কির মতো এরকম পেয়ার নিশ্চয়ই আরও আসবে, আরও আরও সমৃদ্ধ হবে, কিন্তু আমরা যারা জানি যে টেলিভিশনে হোয়াট আ কাল্ট দে ক্রিয়েটেড, এবং এই কথা অনস্বীকার্য, ওদের যারা ফ্যান তাদের মতো হয়তো আমিও মুখিয়ে আছি এই ছবিটা দেখার জন্য একটাই কারণে, রসায়ন এবং প্রেমের গল্প, কারণ প্রেমের গল্পটাই চিরন্তন, প্রেমটা চিরন্তন থাকে। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড সবাই মিলে কাল থেকে শহরের উষ্ণতম দিনে। নমস্কার।